এমন একটা বিষয় আপনার পারিবারিক বিষয় অবশ্যই আয়ুর্বেদ যে বিষয়টা কয়েক হাজার বছর ধরে চলে আসছে আমরা বলছি কয়েক হাজার বছর কিন্তু সত্যি কথা বলতে এটা কোন সময় যে শুরু হয়েছিল এর হয়তো এখনো সেভাবে তথাকথিত প্রামাণ্য গ্রন্থ পাওয়া যায় না যে হ্যাঁ এই সময় থেকেই আয়ুর্বেদ শাস্ত্রটা শুরু হয়েছিল বেদ থেকে আমরা উল্লেখ পাই কিন্তু ইউনিভার্সের এক অসামান্য অঙ্গ সেই রকম একটা বিষয় নিয়ে আপনার পরিবার কাজ করেছে এবং আজকে যেখানে মডার্ন সায়েন্স এই পর্যায়ে পৌঁছে গেছে যেখানে এআই এখন কাজ করছে সেখানে দাঁড়িয়েও ভারতীয় আয়ুর্বেদের এই ধারাকে আপনি ধরে রেখেছেন অর্থাৎ আয়ুর্বেদাচার্য ডক্টর দেবব্রত সেন ধরে রেখেছেন একটা আয়ুর্বেদকে না একটা কর্পোরেট আঙ্গিক দিয়েছেন এটা আমার মনে হয় এই পথ চলাটা আপনার কাছে খুব মধুর ছিল না বা খুব সহজ ছিল না আমার এক শিক্ষক আমায় বলেছিলেন যে তুমি যত পেশেন্ট দেখছো তারা এক পার্সেন্ট পেশেন্টও যদি তোমার চিকিৎসায় সুস্থ হন তুমি কিন্তু একজন খুব ভালো ডাক্তার কিন্তু আজকে বাবা মার আশীর্বাদে বাবার থেকে যতটুকু আয়ুর্বেদ শিখতে পেরেছি জ্যাঠুর থেকে শিখতে পেরেছি জ্যাঠামশাইয়ের কাছ থেকে আমার পিতামহার থেকে যতটুকু শিখতে পেরেছি আপনাদের পারিবারিক পরম্পরা এর আবার আপনাদের যারা আসেন রুগীরা তারাও কিন্তু পারিবারিকভাবে আপনাদের কাছে আসে দাদুকে যিনি দেখিয়েছেন তার ছেলে বাবাকে দেখিয়েছেন তার ছেলে বেড়া আমায় দেখাচ্ছেন মানে পেশেন্টেরও পরম্পরা কাজ করছে এইটাই বলছিলাম একদম এমনিতে পরম্পরা ওই দিকেও পারম্পরিক কোথায় যেন জানেন তো মানুষ যেন আমার জন্য একটা অপেক্ষা করেছিলেন মানুষ খুঁজছেন যে চার বছর ধরে আপনার অ্যাপয়েন্টমেন্টের চেষ্টা করছে কিন্তু পাচ্ছি না হয়তো কোনো কারণে ক্লিক করে উঠতে পারছে না এমনও গেছে যে মানুষ হয়তো অথেন্টিক আয়ুর্বেদ একদম স্পেশালিস্টকে খুঁজছেন যিনি ইউনিভার্সিটিতে হায়ার স্টাডি করেছেন আয়ুর্বেদ মেডিকেল সায়েন্স নিয়ে বা বংশ পরম্পরার গবেষণা আছে এই জিনিসটা কিন্তু মানুষ পাচ্ছেন না মানুষ আয়ুর্বেদের মতো করে ট্রিটমেন্ট করতে গিয়ে হয়তো অন্য কোনো প্যাথিতে চলে যাচ্ছেন কিন্তু আমাদের যেটা সেটা শুদ্ধ বংশ পরম্পরা আয়ুর্বেদ চিকিৎসা এখানে আয়ুর্বেদ ছাড়া অন্য কিচ্ছু নেই এমনকি এখানে কোনো যোগাসন নেই এখানে কোনো নেচারোপ্যাথি নেই এখানে কোনো হোমিওপ্যাথি নেই এখানে কোনো ইউনানি নেই এখানে পুরোটাই আয়ুর্বেদ এখানে কোনো মিক্সোপ্যাথির ব্যাপার নেই যেটা আমি আমার বাবার থেকে শিখেছি বিশ্ববিদ্যালয়ে আমি প্রতিদর্ষা আয়ুর্বেদ চিকিৎসক অধ্যাপকদের কাছ থেকে শিখেছি এবং যেটা আমাদের বংশ পরম্পরার গবেষণা সেটাকে নিয়েই কিন্তু মানুষকে আজকে আপনার পূর্বপুরুষদের অনেক গ্রন্থ আছে যেখান থেকে আপনি অনেক ফর্মুলেশন পেয়েছেন আপনার এই আয়ুর্বেদিক মেডিসিন তৈরি করার ক্ষেত্রে আগামী দিনে কি এরকম আরও অনেক গ্রন্থ আছে যেটা হয়তো এখনও আপনি খুলে উঠতে পারেননি আপনাকে সবচেয়ে মজার একটা কথা বলি কলকাতা বিশ্ববিদ্যালয়ে যারা আয়ুর্বেদ ডাক্তারি পড়ছেন ছাত্র আমাদের পূর্বপুরুষদের লেখা বই তাদেরকে পড়তে হয় সেন পরিবারের পশ্চিমবাংলার বা অধুনা পূর্ববঙ্গে বা বাংলাদেশে আয়ুর্বেদ চিকিৎসার অবদান কি সেটা কিন্তু আয়ুর্বেদের চিকিৎসা বিজ্ঞান পড়তে গেলে ফার্স্ট ইয়ারে সেটা কিন্তু রয়েছে আয়ুর্বেদের ইতিহাসে